হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে। এটি অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কিভাবে আবেদনটি করতে হবে, কী যোগ্যতা হলে আবেদনটি করতে পারবেন, বুকের মাপ এবং উচ্চতা ও দৃষ্টিশক্তি কীরকম হবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর একটি রিকোয়েস্ট থাকবে, শামিম কম একাডেমি, এখানে আমি আপনাদের ফ্রিতে কম্পিউটার শিখাচ্ছি। যারা ফ্রিতে কম্পিউটার শিখতে ইচ্ছুক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এখানে বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের সময়সীমা হলো 2 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে 22 ফেব্রুয়ারি 2024 রাত বারোটা পর্যন্ত আবেদনটি সম্পন্ন করতে পারবেন। প্রার্থীর বয়স ও যোগ্যতা কী কী লাগবে সেটি হলো, প্রার্থীর বয়স হলো 22 ফেব্রুয়ারি 2024, 19 থেকে 27 বছর পর্যন্ত আবেদনটি করতে পারবে। বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে 32 বছর শিথিল যোগ্য। শিক্ষাগত যোগ্যতা হলো ও অভিজ্ঞতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যতম স্নাতকোত্তর সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার দক্ষতা থাকতে হবে। জাতীয়তা প্রার্থী অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অব্যাহত হতে হবে। তালাকপ্রাপ্ত ও তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়। শিক্ষানবিশ কালে শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। উচ্চতা হলো 5 ফুট 6 ইঞ্চি, এখানে হলো 1.674 মিটার। আপনার হলো বুকের মাপের স্বাভাবিক 32 থেকে 0.8128 মিটার এবং সম্প্রসারিত 34 ইঞ্চি এবং 0.8636 মিটার। এ নারীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি 1.6256 মিটার প্রযোজ্য হবে। মানে ওজন হলো বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ করা হবে। দৃষ্টিশক্তি হলো 6x6। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনটি সম্পন্ন করতে হবে। পুলিশ.টেলটক.কম.ওয়েবসাইটের বিডির মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন 2 ফেব্রুয়ারি 2024 সকাল 10টা থেকে 22 ফেব্রুয়ারি 2024 রাত 12টা পর্যন্ত আবেদনটি সম্পন্ন করতে হবে। আবেদন ফর্ম পূরণ করা অব্যাহত এবং প্রযোজ্য ইউজার আইডি ব্যবহার করে 24 ঘন্টার মধ্যে টেলটক প্রিপেড সিমের মাধ্যমে 40 টাকা ফি জমা দিতে হবে। 40 টাকা ফি জমা দেওয়ার মাধ্যমে আপনার আবেদনটি সম্পন্ন করা হবে। তারপর এখান থেকে আপনাদের আরও কোনো পদ্ধতি উল্লেখ করা আছে, আপনার এডমিট কার্ড কখন দিবে, শারীরিক মাপ কখন হবে এবং এর মানে আপনার শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাইপত্র কী কী নিয়ে যেতে হবে সেই বিষয়টি এখানে আমি উল্লেখ করতেছি। প্রথমে আপনাদের যে অ্যাপ্লিকেশন করার পর যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করার পর পরবর্তীতে SMS যে আপনাদের ফিজিক্যাল টেস্টের জন্য SMSটি দেওয়া হবে সেই SMSের মাধ্যমে অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করে ওই দুইটি কপি সংগ্রহ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও সনদপত্র সাময়িক সনদপত্র মূল কপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক নাগরিক চারিত্রিক সনদপত্র, জেলা স্থায়ী বাসিন্দার এবং জাতীয় ও প্রমাণস্বরূপ যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, অনলাইন থেকে ডাউনলোডকৃত এবং এমনি ইনডিপেন্ডিশন এর ঘোষণাপত্র ও পিতামাতা এবং আইনানুক ও স্বাভাবিক প্রতীক এবং সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র এবং জাতীয় পরিচয় মূল কপি এবং পিতামাতা না থাকলে ও জাতীয় পরিচয় মূল কপি নিয়ে যায় সংগ্রহ নিতে হত সরকারি গেজেটের কর্মকর্তা কর্তৃক, 3 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, বীর মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে অন্যান্য কাগজপত্র সংগ্রহ করতে হবে। এটি অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা সম্ভব, কাজটি সম্পন্ন করতে হবে। কী কী সুযোগ সুবিধা রয়েছে এখানে, আপনার কি কোন কোন পরীক্ষা আপনার উল্লেখ করতে হবে, অনলাইনে আবেদনের পূর্বে আবেদনে করার পর সাবমিশন করার পর যদি নিশ্চিত করা হয় তাহলে আপনার অনলাইন প্রিন্ট করা সম্পূর্ণ এবং সংক্রান্ত নিয়ে সংগ্রহ করতে হবে। উক্ত আবেদনের সকল অংশগ্রহণ করে সাবমিট করা হলে পরীক্ষা ফি দেওয়ার জন্য অনলাইনে আবার আবেদন ফি জমা দিতে হবে। দ্বিতীয় ধাপ হলো উইজার্ডটি ব্যবহার করে 550 টাকা ফি টেলটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। এভাবে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। এখানে আরও অন্যান্য তথ্যগুলো দেওয়া আছে, ভালো করে দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।